হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো। I used to believe we were burning on the edge of something beautiful. আজকে আমি বানাবো দই কাতলা। দই কাতলা বানানোর জন্য এখানে আমি কাতলা মাছের পিস বড় বড় করে কেটে নিয়ে এসেছি। দেখুন, পিসগুলো খুবই বড় বড়। আর আমি মাছগুলো খুব বেশি ফ্রাই করি, এর আগেও আমি বলেছি। তবে এই দই কাতলাতে মাছগুলো নর্মালি একটু বেশি ফ্রাই করতে হয়। তবে আপনারা যদি কম ফ্রাই খান তবে একটু কমও ভাজতে পারেন। আমার মাছগুলো খুবই বড় বড় পিসের, তাই ভাজতে একটু টাইম লাগবে। আর এটা আমি ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ভাজবো, নাহলে পুড়ে যাবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি মাছটা ভাজার আগে একটা কথা বলিনি, মাছটা কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তারপরে আমি ফ্রাই করে নিলাম, খুব কড়া করেই ফ্রাই করেছি। এবার আমি যেটা করব, এই তেলটার মধ্যেই আমি শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আমি ফোড়ন দেব। এবার এর মধ্যে আমি দুটো পেঁয়াজ বেটে রেখেছি, সেই পেঁয়াজ বাটাটা দেবো। দেওয়ার পর এর মধ্যে দেব আমি আদা রসুন বাটা। আদা রসুন বাটা 1 ইঞ্চি আদা আর 7টা রসুন আমি বেটে নিয়েছি। এর মধ্যে আদা রসুন বাটাটা দেব। এবার এর মধ্যে দেব জিরের গুঁড়ো, এই স্পুনে 1 স্পুন জিরের গুঁড়ো দেব। এবার দেব নুন, স্বাদ মতো নুন দেবেন আপনারা, যে যার যতটা লাগবে ততটাই নুন দেবেন। আর চিনি, চিনিটাও স্বাদ মতোই দেবেন। দিয়ে এটা ভালো করে একটু কষাতে হবে। এটা আবার একটু ভালো করে কষাবো। আদা রসুন নুন মিষ্টি সব কিছু দেওয়ার পর আমি 4-5 মিনিট এটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে যেটা আমি দেব, এর মধ্যে আমি দেব চাল মগজ আর পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট বানিয়ে রেখেছি। চাল মগজ আমি নিয়েছি 3 টেবিল স্পুন আর পোস্ত নিয়েছি তার থেকে একটু বেশি, 3.5 টেবিল স্পুন মতো। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে রেখেছি একটা। এবার এটা দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি যেটা করেছি, টক দই ফেটিয়ে রেখেছি, টক দইটাও দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জল খুব বেশি দেব না। এবার এটা একটু ফুটে উঠুক, তারপরেই আমি মাছগুলো এর মধ্যে দেব। ঝোলটা অনেকটাই ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। Thank you.
মাছগুলো দেওয়ার পর এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো দেবো। এই স্পুনে 2 স্পুন দিয়েছি। বাস, এবার এটা একটু জলটাকে শুকাতে দেবো, কারণ এটা একটু মাখা মাখা হবে। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমার এই দই কাতলাটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। খুব সহজ পদ্ধতিতে আর খুব তাড়াতাড়ি একদম বিয়েবাড়ির মতো দই কাতলা তৈরি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এটা ট্রাই করে দেখুন। ট্রাই করে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর ডান দিকে একটা বেল আইকন আছে, ওটাকে প্রেস করুন। ওটা প্রেস করলে কি হবে, আমি যখনই নতুন কিছু আপলোড করব আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যাবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি সুস্থ থাকুন, ভালো থাকুন। দই কাতলা একদম তৈরি। এবার এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।